মির্জা গালিব অমর্ত্য সেনের পর এবার কি গেরুয়া শিবিরের সেন্সরের কোপে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর? জাতীয় সঙ্গীতের স্রষ্টার জাতীয়তাবাদ সম্পর্কিত ভাবনাই দশম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে বাদ দিতে চায় আরএসএস পন্থী শিক্ষা সংস্কৃতি উত্থান ন্যাস। কেন্দ্রীয় স্তরে সিলেবাস নির্ধারক সংস্থা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা NCERT-এর কাছে এই মর্মে সুপারিশ পাঠিয়েছে তারা। কি ধরনের স্পর্ধা যে রবীন্দ্রনাথকে তারা সেন্সর করতে চায়, তার লেখার ওপরে তারা কাঁচি চালাতে চায়, এবং এর অবশ্যই প্রতিবাদ হবে। কিন্তু দুঃখের বিষয় যে দীননাথ বাত্রার মতো মানুষের সুপারিশ কিন্তু বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে, গুজরাটে, রাজস্থানে, মধ্যপ্রদেশে গৃহীত হয়েছে। আশা করি কেন্দ্রীয় সরকার এবং NCERT এই সুপারিশ মানবে না, কিন্তু তার জন্য আমাদের জনমত গড়ে তুলতে হবে। সব দেশেই এক ধরনের মানে উন্মাদ এবং মূর্খ থাকে যারা চায় যে নিজেদের মতো সব হোক। শেষ পর্যন্ত স্পর্ধার চেয়েও স্পর্ধা যেটা, যে রবীন্দ্রনাথের লেখার উপর খোদকারী করবার প্রস্তাব করছে, এই ধরনের উন্মাদ এবং মূর্খদের বিরুদ্ধে কোনো আইন আছে কিনা আমি জানি না, আইন থাকা উচিত। মানুষ নিশ্চয়ই এর প্রতিবাদ করবে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় আপত্তির কারণ কি? পাঁচ পৃষ্ঠার সুপারিশপত্রে ন্যাস জানিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনাকে সামনে রেখে জাতীয়তাবাদ ও মানবতাবাদের মধ্যে সংঘাত দেখানোর চেষ্টা হয়েছে। বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহলে তোলপাড় পড়ে গিয়েছে। প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন CPM সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, সুপারিশের নামে যেভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একটি প্রতিষ্ঠানকে টার্গেট করা হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। এটা গুরুদেব এবং গোটা দেশের অপমান, সারা বিশ্বে ছড়িয়ে থাকা 35 কোটি বাঙালিরও অপমান। শিক্ষা সংস্কৃতি উত্থান ন্যাশের এটা মনে রাখা উচিত যে জাতীয় সঙ্গীতের স্রষ্টাও রবীন্দ্রনাথ ঠাকুর। এই সুপারিশের প্রতিবাদে সোমবার রাজ্যসভায় সরব হয় তৃণমূল। For the NCERT syllabus, Rabindranath Tagore is supposed to be removed. Yeah. What is going on? Kobi Guru is a national treasure. Yeah. Please, we are not being politicized. Yeah. If he... Your time over. Rabindranath Tagore, sir. Yeah, you have time over. The syllabus. মঙ্গলবার রাজ্যসভায় মুলতবি প্রস্তাবও আনছে তৃণমূল। সোমবার এই মর্মে নোটিশ জমা দিয়েছে তারা। সমালোচনার সুর অন্যান্য বিরোধী দলের গলাতেও। টেগোরকে নজদিক পে নেই পৌঁছ সকতে হ্যায়। ইস প্রকার কে লোক জো আরএস কি সৌজন্য সে হামারি পুরে টেক্সট বুকস কো আজ বরবাদ করনা চাহতে, পুরি শিক্ষা কো বরবাদ করনা চাহতে, উনকে খিলাফ নিশ্চিত রূপ পর দেশ কো এক হোনে কি জরুরত হ্যায়। ইস বিবিধতা কো হটা কর এক ফিরকা কা জো কল্পনা হ্যায় ভারত কি পহচান কে বারে মে, উসকো প্রাথমিকতা দেনা অর উসকো আগে লে জানা, ইয়ে দেশ কো বরবাদ করনে কা সমস্যা হ্যায়। শুধু অবশ্য রবীন্দ্রনাথ ঠাকুর নয়, এর পাশাপাশি আরও একগুচ্ছ বিষয় সিলেবাস থেকে বাদ দেওয়ার সুপারিশ করেছে আরএসএস পন্থী শিক্ষা সংস্কৃতি উত্থান ন্যাস। যেমন চিত্রশিল্পী মকবুল ফিদা হোসেনের আত্মজীবনীর একটি অংশ, মোঘল শাসকদের দয়ালু হিসেবে বর্ণনা, ন্যাশনাল কনফারেন্সকে ধর্মনিরপেক্ষ হিসেবে বর্ণনা, 1984 শিখ সংঘর্ষ নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহর ক্ষমা প্রার্থনা, 2002 সালের গুজরাট হিংসার প্রসঙ্গ, এর আগে ন্যাশের নজর পড়েছে কিংবদন্তি কবি মির্জা গালিবের দিকেও। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে চিঠি লিখে তারা জানায়, NCERT পাঠ্যপুস্তকের হিন্দি বই থেকে বাদ দিতে হবে যাবতীয় উর্দু, ফার্সি, ইংরেজি শব্দ কবিতা, সেক্ষেত্রে কোপ পড়তে পারে মির্জা গালিবের কবিতার উপরেও। তারপর এবার ছাড় পেলেন না রবীন্দ্রনাথও। এবিপি আনন্দ।